এই বাকি সাইজ গুলি কি ভাইয়া, যে 5x5 A4? এটা A4 তো হচ্ছে A4ই, আর বাকিগুলো আমি হচ্ছে অন্যান্য কাজে ইউজ করছিলাম, সেখানে হচ্ছে কিছু, এই যে দেখেন পিওর রিসেন্ট আইটেম, সো এই শেপগুলো সেভ হয়েছিল আর কিছু না। দুইটা নিলাম, ঠিক আছে, দুইটা হচ্ছে আর্টবোর্ড নিলাম। আর্টবোর্ড নেওয়ার পর হচ্ছে যেভাবে মনে আছে কিভাবে কি কি করছি, মনে কি আছে ফার্স্টে কি করতে হবে? সবাই হচ্ছে সুন্দর করে হচ্ছে মিউট হয়ে যাবে, ঠিক আছে। আর এখন দেখলাম 26 জন আছে, সো যারা নতুন আসছে তাদের জন্য ব্যাড নিউজ হচ্ছে যে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছি। বেটার 0.25 বাড়াই নিব না? বাড়াই নিব কেন? 3.75 রেড লাইন পর্যন্ত নিব তো ডিজাইনের জন্য। নিলাম, তারপর না রুলার আগে চেক করব কোণাগুলি ঠিক মতো বসছে কিনা, সে চেক করা আছে ঠিক মতো বসছে, রুলার নিয়ে এভাবে বসে নিব। তারপর রুলার নিয়ে হ্যাঁ মিডল পয়েন্ট আর হচ্ছে চারপাশে চারপাশে, হ্যাঁ তারপর এখন আপনার মাথা ঘুরা মাইনাস 1.25 না? আমরা যে ডিজাইন করব খুবই সিম্পল একটা ডিজাইন, সেটা হলো এটা, ঠিক আছে। এখানের মধ্যে কেন নিয়েছি এটা বলি, এখানের মধ্যে আমরা হচ্ছে কীভাবে কিউআর কোড ইউজ করা যাবে ওটাও দেখতে পারবো, কীভাবে হচ্ছে সেটটা আনা যাবে ওটাও দেখতে পারবো, তারপর হচ্ছে কীভাবে আইকনগুলো আসবে সেটাও দেখতে পারবো, ঠিক আছে। সাথে হচ্ছে অ্যালাইনমেন্টের জিনিসপত্রগুলো আমাদের জানা হয়ে যাবে, এবং সবচেয়ে মজার বিষয় এটা কিন্তু এই ডিজাইনটা হচ্ছে অ্যাপ্রুভ করা হচ্ছে একজন বাংলাদেশি, একজন বাংলাদেশি কাজ, ঠিক আছে। কেমন সে বাংলাদেশি, এখানে বাংলাদেশের পতাকা আছে, ঠিক আছে। খুবই যে না এখানে মধ্যে হালকা গ্রেডিয়েন্টের কাজ আছে বলে মনে হচ্ছে, যেটা হোক যত বেশি খারাপ লাগে না আমরা অনেক পার বসাবো, ঠিক আছে। দেখেন এখানের মধ্যে আচ্ছা আমরা ফার্স্টে কিভাবে কিউআর কোড বানাবো সেটা দেখি, হ্যাঁ কিউআর কোড
আপনি আসলে ওয়েবসাইট বলেন বা ওই ইনফরমেশন গুলো আপনি আপনার মোবাইলে দেখতে পারবেন। আমি যদি ওয়েবসাইটে যাই তাহলে হচ্ছে ধরেন www.orpojodhuri.com এ গেলাম, এন্টার দিলাম, তো সে আমাকে কি কিউআর কোডটা জেনারেট করে দিবে। হ্যাঁ, আমি যখন ডাউনলোড করতে যাবো, ডাউনলোড আমরা কি ডাউনলোড করবো, পিএনজি আসছে, জেপিজি আসছে, ইপিএস আসছে, সিডিজি আসছে। হ্যাঁ, সো এখানে আমাদের হচ্ছে যদি আপনাদের মনে হয় যে কিউআর কোডের কালার টালার আপনারা কোনো কিছু চেঞ্জ করবেন না, তাহলে হচ্ছে আপনারা কি ব্ল্যাকটা ইউজ করতে পারবেন। কিন্তু যদি মনে হয় আপনারা কালার মানে কালার চেঞ্জ করতে ইচ্ছুক, ঠিক আছে, কিউআর কোডে কালার চেঞ্জ করতে ইচ্ছুক, এখানে ব্ল্যাক আছে, আপনি অন্য কালার দিতে পারবেন, ঠিক আছে। যেমন এখানে চাইলে হচ্ছে আপনি এভাবে এভাবে কালার দিতে পারবেন, বাট দরকার নেই আসলে, ঠিক আছে। এভাবে দেখছেন অনেক হাবি জাবি অনেক কিছু আছে, সো আসলে এরকম কেমন যেন লাগে আসলে। আর এটা তো লালটাকে আমার চেঞ্জ করে দেবেন আমি, তো আমরা এখান থেকে যদি কালার চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে আপনারা এসভিজিতে ক্লিক করবেন, এসভিজি, ঠিক আছে, সেভ করবেন। সেভ করার পর দেখবেন একটা ব্রাউজারের আইকন আসবে, যেন সুন্দর করে এআই তে ওপেন করবেন। এই ওপেন করার পর আলাদা ফাইল দেখেন, কিউআর কোড এসভিজি নেন, আলাদা একটা ফাইল চলে আসছে, ঠিক আছে। এবার এটাকে হচ্ছে আনগ্রুপ করবেন, আনগ্রুপ করে দেখেন আপনারা কিন্তু সবকিছু চেঞ্জ করতে পারবেন। কি এখানে দেখবেন একটা ব্যাকগ্রাউন্ড, আনগ্রুপ করার পর এখানে একটা ব্যাকগ্রাউন্ড আসবে, ব্যাকগ্রাউন্ডটা পালাই দেন, এই ব্যাকগ্রাউন্ড আমাদের দরকার নাই, ঠিক আছে। এরপর এটা কন্ট্রোল কপি করতে পারেন অথবা কন্ট্রোল এক্স দিয়ে নিয়ে যেতে পারেন, পেস্ট করবেন, এখানে পেস্ট করে সুন্দরভাবে রেখে দিবেন, ঠিক আছে। আমাদেরকে কি নিতে হবে, কালার চেঞ্জ করতে হবে। কিভাবে কালার চেঞ্জ করবো আমরা, ধরেন এখন কথা হচ্ছে ভাই কালার চেঞ্জ করার পর কি কিউআর কোডে ওই কিউআর কোড স্ক্যান করলে কাজ করবে নাকি অবশ্যই কাজ করবে, চিন্তা করেন না, কালারের উপর কিছু ডিপেন্ড করে নাকি, ঠিক আছে। এখানে দিবেন হচ্ছে রিলিজ কম্পাউন্ড পাথ, ঠিক আছে, ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন প্রত্যেকটা আলাদা আলাদা বক্স হয়ে গেছে, ঠিক আছে। এতক্ষণ সবগুলো একটা একটা ছিল না, পুরোটা মিলে একটা ছিল না, এখন প্রত্যেকটা আলাদা আলাদা। এখন কি করবেন, অনেক টাইমে দেখেন না যে কিউআর কোডের জাস্ট এই জায়গাগুলো কালার চেঞ্জ, আপনি চাইলে এখন এই জায়গাটা কালার চেঞ্জ করে দিতে পারবেন। আই ড্রপার নেবেন, এখানে ক্লিক করবেন, দেখেন চলে আসছে। অথবা চাইলে হচ্ছে আপনি পুরোটা নিয়ে হচ্ছে কালারটা চেঞ্জ করতে, পুরোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আই ড্রপার নিয়ে এখান থেকে ক্লিক করবেন, ঠিক আছে, তাহলে পুরোটা নিলে চলে আসবে, ঠিক আছে। সো এটা থেকে আমি বেটার মনে করি, আগেরটা কেমন হবে, এটাই বেটার, ঠিক আছে। সো আপনি যেভাবে চাবেন ওভাবে কালারটা চেঞ্জ করতে পারবেন, সেটা কোনো টেনশন নেবেন না। আমরা চেঞ্জ করে নিলাম, এখন চেঞ্জ করার পর দেন হচ্ছে পুরোটা সিলেক্ট করবেন, ঠিক আছে। ড্র্যাগ করে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করবেন, তাহলে হচ্ছে কি করলাম আমরা, গ্রুপ করলাম, তাহলে পুরোটা মিলে আবার একসাথে চলে আসছে, ঠিক আছে, গ্রুপ করলাম। এখন কি করতে হবে আমাদের, কি কিউআর কোড রেডি, কিউআর কোড কিভাবে এডিট করতে হবে, কিভাবে ডাউনলোড করতে হবে, কিভাবে তৈরি করতে হবে সবাই জানি, তাহলে এখন কারো কোনো প্রবলেম এটা নিয়ে? আমি হচ্ছে আপনাদের চ্যাটের মধ্যে হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, একটা ফাইল কি ডাউনলোড হবে, ডাউনলোড করেন, ডাউনলোড করার পর এটা হচ্ছে ওপেন ফোল্ডার করেন, ওপেন ফোল্ডার করার পর হচ্ছে এখানে অনেকগুলো হচ্ছে দিবে, ও সরি ফন্ট আছে হচ্ছে এগুলোতে কিছু না, এগুলোতে ক্লিক করলাম,
দেন হচ্ছে এই যে এটা এটা ডাউনলোড করার পর এটা আসবে, এটা সে হচ্ছে আপনারা আনজিপ করবেন, আনজিপ করতে টাইম লাগবে। আনজিপ হয়ে গেছে, গেলাম গেলাম দেন হচ্ছে এখানে দেখেন অনেক কিছু আছে, ওটিএফ আছে, এসবিজি আছে, মেগা ডেটা আছে, দরকার নেই আমরা ওটিএফে ঢুকবো। দেখেন কিসে ওটিএফ, ঠিক আছে, এখান থেকে হচ্ছে সকল সিলেক্ট করবো, সিলেক্ট করে হচ্ছে রাইট ক্লিক করে ইনস্টল দেব। আমার এখানে এই পপআপটা আসছে কারণ হচ্ছে আমার অলরেডি ইনস্টল করা আছে, ঠিক আছে, আমি তবু আবার ইনস্টল করলাম সবগুলো আবার, ঠিক আছে, সবগুলো ইনস্টল হয়ে গেল। দেন হচ্ছে মনে রাখবেন fontosound.io যেখান থেকে দিছি ওটা জাস্ট ফর ডেস্কটপ, ঠিক আছে। ডাউনলোড করলাম না সবকিছু, ডাউনলোড করার পর সুন্দর করে fontosound কেটে দিল। এবার কি করবেন, এবার লিখবেন হচ্ছে fontosound চিট শিট, ঠিক আছে, fontosound লিখে লিখবেন চিট শিট, চিট শিট, ঠিক আছে, fontosound চিট শিট। চিট শিট লেখার পর এখানে ক্লিক করবেন গুগলে যেটা আসবে, আসার পর আপনাদের যত ধরনের আইকন লাগবে সবগুলো হচ্ছে এখানে আছে, দেখছেন সব আইকন আছে এখানে, জাস্টলি সার্চ করে বের করতে হবে। কিভাবে সার্চ করে বের করবেন, এখানে মধ্যে কন্ট্রোল এফ প্রেস করেন, তাহলে হচ্ছে এই পেজে যা যা আছে তা সার্চ করে বের করে দিবে। যেমন ধরেন আমাদের লাগতেছে এখন মেইল, ঠিক আছে, মেইলের আপনাদের ইয়াতে কি এনভেলপ না, এনভেলপ দিয়ে সার্চ দেন, এনভেলপ দিয়ে সার্চ দেন, দেখছেন এখানে এনভেলপটা চলে আসছে। এখন কিভাবে কপি করবেন, লেখাটাকে কপি করবেন না, কপি করবেন হচ্ছে আইকনটাকে, আইকন উপর একটা ক্লিক করলে হচ্ছে পুরোটা সিলেক্ট হয়ে যাবে, দেখছেন এই যেখানে একটা ক্লিক করছি পুরোটা সিলেক্ট হয়ে গেছে। দেন হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিবেন, এখানে টেক্সট fontosound কিন্তু একটা ফন্ট, ঠিক আছে, একটা ক্লিক করবেন, ক্লিক করার পর কন্ট্রোল ভি দিবেন, ভি দেওয়ার পর দেখেন আপনার কিন্তু বক্স আসছে, ওই আইকনটা আসে নাই, ঠিক আছে, আইকনটা কেন আসে নাই, কারণ হচ্ছে আপনার এই যে টেক্সট, এই টেক্সটটা হচ্ছে আপনার সিলেক্ট করা আছে মারমিট প্রো, কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে fontosound, fontosound দিয়ে সিলেক্ট করবেন, দেখবেন এখানে এমন হয়ে গেল, দেখছেন fontosound রেগুলার দিচ্ছেন, এই যে চলে আসছে। আপনাদের কষ্ট করে ডাউনলোড করতে হবে না, আপনাদের যা আইকন লাগে সব কিছু fontosound আছে, ঠিক আছে। তারপর ধরেন আপনাদের লাগবে এখন ওয়েবসাইট না গ্লোব, ঠিক আছে, গ্লোব কে দেখছেন এখানে গ্লোব চলে আসছে, নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করেন, দেন এখানে গিয়ে পেস্ট করেন। এটা কেন আসে নাই, কারণ হচ্ছে কি fontosound লাগবে, fontosound কি চলে আসলো, ঠিক আছে। সো এরকম করে হচ্ছে প্রত্যেকটা ইয়া করতে হবে, আপনাদের আইকন গুলো সবকিছু এভাবে করে করে সিলেক্ট করতে হবে। তো এভাবে করে করে হচ্ছে আপনাদের এখানে যদি আপনারা বসাই দেন, ছোট করে এখানে মতো বসাই দিবেন, সুন্দর করে চলে আসে, দেখছেন আপনাদেরকে এক্সট্রা প্রত্যেকটা দিয়ে ডাউনলোড করতে হবে, করতে হবে, কিচ্ছু করার দরকার নেই। এটা নিয়ে কারো কোনো প্রবলেম আমি ডিজাইনটা দেখি, আসলে ডিজাইনটার মধ্যে আসলে আছেটা কি দেখি, বলেন ডিজাইনটা কেমনি করা যায়, আমি ডিজাইন করতে পারি না, ডিজাইনটা কিভাবে বানাবো বলেন। এই যে কাগজের এই সাইডটা ওগুলো বাদ দেন, এটা ফুললি হবে, এটা মকআপ করছে, মকআপ গুলো আমরা পরে দেখবো। সো কিভাবে বানানো যায় বলেন, আপনাদের থেকে শুনতে চাই। কিরে সবাই চুপ কেন, আর
তিনটার জন্য পেন্টুল দিয়ে করতে হবে আই গেস পেন্টুল পেন্টুল ছাড়া কিছু দিয়ে করা যায় না পেন্টুল সিলেক্ট করে আউট করা যায় বুঝলাম বুঝলাম না নাম ভুলে গেলাম ওকে আর তো মজা করি হ্যাঁ আপনাদের সাথে আপনাদের এটা সেভিং ক্লাসে করা দরকার ছিল কিন্তু আমি করি না ক্লান্ত আছেন ক্লান্ত জি ভাই জি ভাই স্ক্রিন শেয়ার দেন আমি স্ক্রিন শেয়ার অফ করলাম স্ক্রিন শেয়ার দেন আমি হচ্ছে চ্যাটের মধ্যে হচ্ছে আপনার ইয়া দিলাম একটা লিংক দিলাম লিংকটা ওপেন করেন আমাদের চ্যাটের মধ্যে একটা লিংক দিছি লিংকটা ওপেন করেন কপি করে পেস্ট করেন ব্রাউজার এটা না এটা না কিন্তু মানে এখনই একটা লিংক দিছি দেখেন চেক করেন ওপেন করেন এটা না আরেকটা পেজ যেটা আছে ওটা ওপেন করো ডাউনলোড কর ডাউনলোড করে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করেন বা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর আগে হচ্ছে 3.5x2 ইঞ্চ ইয়াটা বানান টেমপ্লেটটা বানান বাকিরা একটা কাজ করে বাকিরা হচ্ছে যে ফন্টসম যেটা লিংক দিছি ফন্টসম এর ডাউনলোড করে ইনস্টল করে ফেলেন বাকি সবাই শারীরে ভাই আপনি আপনার ওয়েবক্যামটা অফ করতে পারেন অসুবিধা নেই আপনি দেখতে অনেক সুন্দর আমরা জানি দুইটা বক্স নিয়ে তারপরে একটা বক্সে একটু কার্ভ করে দিলে তারপরে হচ্ছে দুইটা বক্সে সিলেক্ট করে যদি পাথফাইন্ডার দিয়ে মাঝখানে একটা গ্যাপ তৈরি করে পরে একটু সামনে আগায় দেওয়া হলো বাইরে ভাবে করে আচ্ছা দেখি আমাদের প্রান্ত ভাই কিভাবে মানে একটু দেখি আমরা
minus 1.25 yn. অবজেক্ট থেকে টাইপ থেকে না ভাইয়া অর্পণ ভাইয়া জি ভাইয়া ফন্টোসামের ইয়ে থেকে ফোল্ডারে ঢোকার পরে এই ইয়ে থেকে উটি এফএস থেকে কি ইয়ে করব ইনস্টল করব হ্যাঁ সবগুলো সিলেক্ট করে রাইট ক্লিক করেন ওখানে মধ্যে হচ্ছে ইনস্টল একটা অপশন পাবেন আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ কান্তবাই আপনাকে হচ্ছে ইয়া করেন ওটা বাদ দেন টাইম নষ্ট হবে শুধু মানে এর ভিতরে আপনি হচ্ছে জাস্টলি একটা রেকটেঙ্গল নিছেন না এখন ডিজাইনটা শুরু করেন অসুবিধা নেই আচ্ছা ভাই আর ভিডিওটা দেখে কিভাবে করছে এটা একটু দেখে নিয়ে আচ্ছা ভাই কালার ভাই কালার তো ফুল আসছে না ভাই ফুল ব্ল্যাক আইড্রপার নেন আইড্রপার নিয়ে নাও ভাই এই যে আইড্রপার নিলে এই যে তারপরে ও ছবিটা একটু বড় করেন ছবিটা বড় করে শিফট প্রেস করে ড্র্যাগ করে বড় করেন ছবিটা ছবি 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 তারপরে ভাই যে হালকা পিছনে সাদা বোঝা যাচ্ছে ঠিক আছে এটাই দেখ পিছনে সাদা বোঝা যাচ্ছে হালকা তাও হালকা বোঝা যাচ্ছে মানে পিছনে হালকা না এটা হচ্ছে আপনার অপাসিটি কম দেন আপনি ডিজাইন করে কালার ম্যাটার না আমি হচ্ছে কিভাবে বানাচ্ছেন ওটা হচ্ছে দেখতে চাচ্ছি আচ্ছা ভাই আপনাকে ক্লিপিং মাস্ক দেখাইছিলাম জি ভাই ক্লিপিং মাস্ক না ভাই ক্লিপিং মাস্ক দেখাইলাম না ভাই আচ্ছা কত লাগে ডিজাইনে বাইরে যেটা চলে গেছে ওটা নিয়ে কি করবেন জি ভাই মানে
পরে তো ভাই সেভ করার সময় তো ভাই ওই মানে লেডের পরে যেটুকু আছে ওগুলো তো আসবে না একটু জুম করেন তো ডিজাইনটাকে না মানে নিচে যে কার্ভের ওখানে হ্যাঁ ওই যে জুম করেন আরো জুম করেন আর তো ছেড়ে বাম সাইডে হ্যাঁ ওই যে দেখছেন শুরুর দিকে ডিফারেন্সটা ছোট বড় হয়ে গেছে হ্যাঁ ভাই কি করব তো ভাই কি ঘড়ি আর ইয়া বানিয়েছিলেন পেন্সিল বানাইছিলেন না ভাইয়া ক্লাস তো করছিলেন না সমান হয় না ভাই এইভাবে আচ্ছা কিউআর কোডটা বানান তো যেভাবে বলছিলাম ওয়েবসাইট তো
হ্যালো হ্যালো পিছনে ব্যাকগ্রাউন্ডও চলে আসছে ভাই পিছনে ব্যাকগ্রাউন্ডও সাথে চলে আসছে যদি কি করব শুধু কিওয়ার্ড করতে বলে কিওয়ার্ড করতে সিলেক্ট করেন দেন হচ্ছে যে রাইট ক্লিক করেন ওখানে আনগ্রুপ একটা অপশন পাবেন হ্যাঁ ভাই সিলেক্ট করে সিলেক্ট করেন এটা জানেন যে সিলেক্ট করেন সিলেক্ট করেন এই যে অল সিলেক্ট করব না আচ্ছা আপনি কালো যেখানে এটা ক্লিক করেন আনগ্রুপ করেন হ্যাঁ আচ্ছা আপনাদের এখানে কালো একটা একটা করে সিলেক্ট করছেন আপনি বুঝলাম না ভাইয়া ক্লিক করেন যেকোনো এক জায়গায় ক্লিক করেন মানে কিউআর কোডে উঠবে জি ভাইয়া ঠিক আছে আপনি তো এখন সবকিছু সিলেক্ট করে যাচ্ছে সাদা জায়গায় একটা ক্লিক করেন ব্যাকগ্রাউন্ডে সাদা জায়গায় হ্যাঁ ডিলিট করে দেন ও আচ্ছা ভাইয়া হ্যাঁ ঠিক আছে এবার আচ্ছা কালার করব দেখি স্ট্রোক ট্রাই করছেন কে বললাম না আমি রাখি ভাই স্ট্রোক যদি ট্রাই করতো তাহলে ওখানে স্ট্রোক কালারটা যদি হোয়াইট থাকতো আচ্ছা স্ট্রোক কালার যদি হোয়াইট আচ্ছা প্রান্ত জুম করছে তুমি পারো যে আমি জানি এই কিউআর কোডটা যদি স্ক্যান করি তাহলে ইউটিউবে পেজ আসবে না আমি যার কার্ড বানাচ্ছি তারটা কিভাবে আসবে
ইউটিউবের পেজ কেন আসবে? এই কিউআর কোডটা আমরা যখন কিউআর কোডটা ডাউনলোড করছি তখন সার্চ দিলাম www.youtube.com, তো এই কিউআর কোড যদি স্ক্যান করি তাহলে ইউটিউবের পেজ আসবে না? তো আমি যার কার্ড বিজনেস কার্ড ডিজাইন করতেছি তার পেজ কিভাবে নিয়ে আসবো? ওই যে www.youtube.com এ যাকে ওর ওয়েবসাইটের লিংক দিবেন, ওর ওয়েবসাইট লিংক। আচ্ছা আচ্ছা বুঝছি। ভাই একটা কথা ছিল, চাইলে দুটো বলতে পারেন। কিন্তু হয়ে গেল, এখন আমি ট্র্যাক করতে পারতেছি না। তারপরে আমি উনি আপুকে বলেছিলাম পরে উনি যে জিনিসটা দিচ্ছেন ওটাতে আমি করতে পারতেছি না, আমি কি করবো? এখন ট্রাইল শেষ, মেয়াদ শেষ। আমি এখন কি শেষই কইল নাকি এখনো পেন্ডিং আছে এক দিন দুই দিন অর সামথিং? না একদিনও পেন্ডিং নাই, উল্টা আমি ঢুকতেই পারতেছি না, এমন কেমন জানি আসে। আপনি এখন মুড়ি আর চানাচুর মিক্স করে খান কি? মুড়ি আর চানাচুর মিক্স করে খান। আচ্ছা এখন কোন উপায় তো বলেন। হ্যাঁ উপায় হচ্ছে আপনার উইন্ডোজ সেটআপ দিতে হবে। আরো সবচেয়ে বড় সলিউশন হচ্ছে ইউটিউবে সার্চ দেন হাউ টু সেট আপ উইন্ডোজ বা উইন্ডোজ কিভাবে সেট আপ করতে হয় একটা ভিডিও দেখেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আইটে কাজ করে যায় না যে ওইটাকে আনইনস্টল করে আবার আমি ইনস্টল করলাম? ট্রাই করে দেখতে পারেন বাট কোনো লাভ নাই। আর আরেকটা যেটা করবেন আনইনস্টল করার টাইমে ওখানে একটা অপশন চাইবে যে সব প্রেফারেন্স রিমুভ করতে চায় না, তাহলে ওকে দিবেন যে আপনি সব প্রেফারেন্স রিমুভ করতে চান, দেন হচ্ছে আনইনস্টল দিবেন। কথা সব শুনে ফেলতেছি আমরা। ছবিটা মানে যে ছবিটা বানাতে বলছো ছবিটা ওপেন করো। ভাই ডাউনলোড করছি। হ্যাঁ ছবিটার সাথে মিলছে ডিজাইনটা, বাট আপনি তো এটা তো না, ছবিটা আরেকটা, ছবিটা আবার কোসন আরেকটা। আর যেটা হোক কার্ভটা তো সেম, কার্ভটা কি মিলছে? হ্যাঁ মানে আমি কার্ভটা মিলে নাই যদিও এক্সাক্টলি চোখ চোখ ট্রাই করি দা। আচ্ছা আরেকটা কাজ করেন, পিছনে ব্যাকগ্রাউন্ড হোয়াইট না? হ্যাঁ আমার চাচ্ছি হচ্ছে উপরের সাইডের ব্যাকগ্রাউন্ডটা হবে আমার এরকম একটু অ্যাশ কালার হবে, মানে হোয়াইটের জায়গায়। হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা উপরে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা হচ্ছে হোয়াইট হবে, বাট নিচেরটা হচ্ছে সাদা থাকবে, নিচেরটা সাদা থাকবে আর উপরেটা হচ্ছে হালকা গ্রে করা।
মনে কথা বুঝেন নাই বুঝছেন কি মানে উপরে ব্যাকগ্রাউন্ড গ্রে হবে আর নিচে একটা সাদা থাকবে ও বুঝছি মানে নিচে যে কার্ভটা ওটা সাদা থাকবে আর উপরে ব্যাকগ্রাউন্ড গ্রে থাকবে জি জি করেন অনেকের কাছে বোর লাগতে পারে বাট জিনিসটা আমরা একে একে শিখি জিনিসটা কিন্তু অনেক কাজের মানে এভাবে ডিসকাস করতে করতে কিন্তু এক একটা জিনিস ক্লিয়ার হবে ঠিক আছে কারণ হচ্ছে আপনাদের কিভাবে কিউআর কোড দিতে ওটা শিখাই দিছি কিভাবে হচ্ছে ওগুলো আইকনগুলো দিতে ওটাও শিখাই দিছি বিশেষ করে শেখার মতো আর কিছু নাই ঠিক আছে আর কিভাবে টেক্সট করতে হবে টেক্সট সাজাতে হবে ওটা আপনারা জানেন অ্যালাইনের কাজ আমি দেখাইছি আর অনেকে হচ্ছে যারা প্র্যাকটিস করে নাই পেন্সিল আর ইয়া তারা হচ্ছে প্যাথ ফাইন্ডার টুলটার কাজ বুঝেন নাই ঠিক আছে দয়া করে ওটা হচ্ছে প্র্যাকটিস করে প্যাথ ফাইন্ডার টুলের কাজটা একটু বুঝে নিন এরকম কাইন্ড অফ ঠিক আছে আছে আপনি হচ্ছে কার্ড ফিটিং করেন আগে কারো কাছে একটা সলিউশন আছে ভাই স্টোকসটা সাদা রাখলেই আর কারো কাছে কোনো সলিউশন দেখেন কিভাবে করা যাচ্ছে বলেন শুনি ভাই এক করে আপনি টেনে আপনাকে রাউন্ড করে তো দিয়ে যাচ্ছে চোখটা দিব ভাই চোখ রাখ করে দাও দেখেন এক এক জনের কাছে কিন্তু এক এক ধরনের ওয়েটটা বের হচ্ছে কিভাবে করা যায় না করা যায় অনেকের মাথায় আসছে অনেকের মাথায় আসে নাই দেখেন কার্ভটা এখনো কেন জানি মনে হচ্ছে মিলে নাই ওকে সাবির হাসান অমি আপনি করে দেখান আপনারটা ঠিক কিভাবে করতে হবে আপনি জানেন স্ক্রিন শেয়ারে আসেন করে দেখান রাফি সাহেব আপনি স্ক্রিন শেয়ার অফ করতে পারেন আর সাবির হাসান অমি Thank you.
আপনি অনেক কষ্ট করে ফেলছেন, আপনি যে করতে দেন আমি জানি, আপনি জাস্ট ওই পার্টটা একটু করে দেখেন। ঠিক মতো আসছে কি কার্ভটা? স্মুথনেসটা কি আসছে? যেমন এখানে একটা বক্স দেখা যাচ্ছে, ওখানে একটা বক্স দেখা যাচ্ছে। আপনাদের মাথায় অনেক বুদ্ধি আছে আমি বুঝতে পারছি, অনেক অনেক ভাবে ট্রাই করছেন। এবার হচ্ছে আপনি স্ক্রিন শেয়ার অফ দেন, আমি হচ্ছে দেখাই আসলে দেখছেন আমি কিন্তু অলরেডি বানাই দিয়েছি। স্ক্রিন কি দেখা যায়? স্ক্রিন দেখা যায়? জি ভাই। এটা কিন্তু বানানো হয়ে গেছে, যেমন আছে তেমন কি হয়েছে? আমরা নিলাম মোটামুটি জানি না, এটাকে ছোট করে নিলাম। আপনারা যে ভুলটা করতেছেন সেটা হলো এই রাউন্ডেড রেকটেঙ্গেলের মিডল পয়েন্টের সাথে এই এখানে মতো সেভে লাগাই দিচ্ছেন, বুঝছেন? বরাবর জায়গায় যদি আপনি করেন এই যে স্কার্পনেসটা বা হচ্ছে এই স্মুথ ইয়াটা দেখা যায়, আপনারা যেটা করবেন এই যে এখানে হাফে রাখবেন, এই যে এটা মাঝখান বরাবর না রাখা আর নিচে অংশ রাখবেন, তাহলে হচ্ছে স্মুথনেসকে বোঝা যাবে না। আমার দিবেন বা চাইলে হচ্ছে
চলে আসে এটা চলে আসার পর আমরা আপনারা যেটা করছেন সেটা হলো হচ্ছে একটা সাদা টিয়া বসে দিয়েছেন ঠিক আছে আপনাদের অনুযায়ী হচ্ছে আমি করতেছি সো এই জায়গাটা তৈরি হয়ে গেছে তাই না ধরেন আমি এটাকে কিছু দেখার জন্য এইভাবে একটু বাড়তি লাগাইলাম এই জায়গাটা তৈরি হয়ে গেছে যেটা আমরা এখন চাচ্ছিলাম তাই না এখন কথা হলো ধরেন ক্লায়েন্টের ইচ্ছা হলো যে সে এই ডিজাইনটাকে বিজনেস কার্ড না করে আর একটু বড় সাইজ করে ফ্লায়ার দিবে আর কিছু টেক্সট অ্যাড করবে ঠিক আছে এখন ফ্লায়ারের সাইজ তো হচ্ছে আপনার A4 আর যে স্মুথনেসটা আসছে ওই স্মুথনেসও নাই তার মাঝখানে যে ডিস্টেন্স ঠিক আছে ডিস্টেন্সটা কিন্তু কি হয়ে গেছে ছোট হয়ে গেছে দেখেন এখানে কত চিকন আর আগেটা তো কত মোটা ঠিক আছে কি হলো ডিজাইনের গোষ্ঠী উদ্ধার হয়ে গেল ঠিক আছে আপনি যদি স্ট্রোক দিয়ে করেন খুব ইজিলি করা যায় আমি কিন্তু আগের জিনিসটা স্ট্রোক দিয়ে দেখাইছি ঠিক আছে জিনিসটা গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে সো এই জিনিসটা এভাবে করা যাবে না ঠিক আছে আমি কিভাবে কে কি কয় এতটুকু গেল হ্যাঁ এই জিনিসটা আমরা কি করবো না তাহলে আমরা কি করব তাহলে আমরা করব যে নিলাম নেওয়ার পর রাউন্ডেড রেক্টেঙ্গেল নিব রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়ে একটা বানালাম কিছু একটা হাবি যাবি কিছু একটা হাবি যাবি বানানোর পর একটু সবুজ কালার দিলাম সবুজ কালার দেওয়ার পর এখানে বসাবো আমরা বা যতটুকু আমরা লাগে আর কি আমরা বসাবো বসানোর পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই দুটো সিলেক্ট করব সিলেক্ট করার পর হচ্ছে ট্যাব ফাইন্ডারে গিয়ে ব্লক করব মানে ডিভাইড করব ডিভাইড করার পর আনগ্রুপ করব সিলেক্ট করে দেন হচ্ছে আনগ্রুপের এই অংশটা বাদ ঠিক আছে এখন এই অংশটা চলে আসছে না দেখছেন একটা গ্যাপ তৈরি হয়েছে না এবার এটাকে হচ্ছে ইচ্ছে করতে হবে না জাস্ট দিয়ে এখান করে একটা লাইন তুলে নেবেন এই বরাবর থেকে বড় বড় কাট লাইন টানবেন লাইন টানার পর হচ্ছে যে এটার সাথে আর লাইন তুলতে সাথে ভেঙে দেন ভেঙে দেওয়ার পর কি হলো আনগ্রুপ করেন উপরের অংশটা ফেলায় নেন তাহলে কি জিনিসটা তৈরি হয়ে গেল এই জিনিসটাকে আপনি যতই বড় করেন না কেন ডিস্টেন্স কিন্তু অলওয়েজ কি সেম থাকে বুঝছেন ডিস্টেন্স অলওয়েজ যত বড় ছোট করেন না কেন ডিস্টেন্স কিন্তু অলওয়েজ সেমই থাকে সো স্ট্রোক ইউজ করার ক্ষেত্রে খুবই সাবধান ঠিক আছে বুঝছেন কারো কোনো প্রবলেম কারো কোনো প্রবলেম আছে এই জিনিসটা তো কার্ড তৈরি করা হয়ে গেছে এই জিনিসটা আপনারা পারবেন ডিলিট করে দিলাম এই জিনিসের ক্ষেত্রে কি করবেন পাথফাইন্ডার তো আমার এই আমি দেখতে পাচ্ছি না আপনারা যেভাবে করছেন
rounded rectangle. আসেন বুঝে? হ্যাঁ জি হ্যাঁ জি ভাই আজকে গেলেন না দাপোছ দাপলা একটু বাড়ানো আর তো বাড়ানো পড় হচ্ছে কি করতে হবে এখান দিয়ে একটা এখান দিয়ে একটা ওটা খুব ইজি জিনিস আসলে এটা দেখেন ওটার কার্ভের সাথে কিন্তু এটা কার্ভের মিল নাই এটা যে রেকটেঙ্গেল নিয়ে করা হয়েছে এটা দেখে বুঝে আছে এটা দেখাচ্ছি হচ্ছে আপনাদের অন্য কারণে এখন যেটা দেখাচ্ছি ওটার উদ্দেশ্য হচ্ছে আরেকটা ঠিক আছে অন্য কিছু দেখানোর জন্য হচ্ছে আপনাদেরকে এই জিনিসটা দেখানো হচ্ছে আপনারা হচ্ছে প্যাথফাইন্ডার নিয়ে এটা ভাগ করে নিয়েন বাট আমি এখানে স্ট্রোক দিয়ে চালিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আমি অন্য জিনিস দেখাতে চাইছি এই যে একটা চলে আসলো না মশাটা আরো বাই ভাইয়া সবাইকে একটু মিউট করে দেন আচ্ছা এগুলো এতটুকু তো বানানো বা বুঝছেন আপনারা কিভাবে কি করতেছি না করতেছি তাই না এগুলো তো বুঝছেন কিভাবে কি করতে হবে না করতে হবে ধরেন এটা কালার হচ্ছে আসলে ব্ল্যাক আমি বারবার বলতেছি এটা জাস্ট আমি স্ট্রোক দিয়ে দেখা দিচ্ছি বাট স্ট্রোক দিয়ে করবেন না ঠিক আছে জাস্টলি এটা দেখানোর জন্য দেখাচ্ছি ঠিক আছে এখানে এখন বসবে এখানে নাম বসবে তারপর যে এখানে আমাদের এই সাইডে সবুজের মধ্যে টেক্সট হবে বা আপনারা চাইলে এটাকে হচ্ছে গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারেন গ্রেডিয়েন্টটা দেখাই দিই এটা হচ্ছে গ্রেডিয়েন্ট তারা ইউজ করেছে আসলে এখন দেখছে গ্রেডিয়েন্ট ইউজ করছে সেম এস হচ্ছে আপনার ব্ল্যাকের জন্য আসলে ব্ল্যাকের জন্য তারা গ্রেডিয়েন্ট ইউজ করেছে এটা করলো তারা তারপর এটাকে সিলেক্ট করে এটাকে আসলে করে দিই গ্রেডিয়েন্ট ইফেক্ট চলে আসছে এটা একটু রিভার্স করে দিলাম রিভার্স করে দিলাম এতটুকু করার পর আপনাদের মেন জিনিস যেটা দেখাতে যাচ্ছি দেখেন
এত হাবি জাবি জিনিস করার পর আমার যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা হচ্ছে যে আমার অন্য আর্টবোর্ডের ডিজাইনটা চলে গেছে, তাই না? বা হচ্ছে আপনার বা এখানের মধ্যে আশেপাশে বের হয়ে গেছে জিনিসটা দেখতে কিন্তু খুবই খুবই বাজে লাগে, ঠিক আছে? এই বাজে জিনিসটা দূর করার জন্য কি করা দেয়, এই বাজে জিনিসটা দূর করতে হলে আপনাকে যেটা করতে হবে যে এখানে সবকিছু ডিজাইন করছেন না আপনি, ধরেন আপনি লিখা টিকা সব শেষ, সব শেষ করার পর সবগুলো সিলেক্ট করেন, সিলেক্ট করার পর কন্ট্রোল জি প্রেস করেন, কন্ট্রোল জি প্রেস করলে হচ্ছে গ্রুপ হয়ে গেছে, ঠিক আছে? তারপর হচ্ছে একটা রেক্টেঙ্গেল নেন, রেক্টেঙ্গেল নিলেন, রেক্টেঙ্গেল নিয়ে এই যে আগাটু গোড়া একটা কি আরেকটা রেক্টেঙ্গেল নেন, যেটা কালার যে কোনো একটা কালার হতে পারে বাট স্ট্রোক থাকবে, ঠিক আছে? কোনো স্ট্রোক থাকবে না। কি হলো, উপরে রেক্টেঙ্গেল না হলে আমার কি হলো ভিতরের জিনিসপত্র দেখা যাচ্ছে না। এখন কি করবেন, সব সিলেক্ট করেন, সব সিলেক্ট করলেন না, দেখছেন সবকে সিলেক্ট করা হয়েছে না, রাইট ক্লিক করবেন, মেক ক্লিপিং মাস্ক ক্লিক করেন, আশেপাশে যা আছে সবগুলো গায়েব হয়ে গেছে, শুধু ডিজাইনটা আছে ভিতরে, ঠিক আছে? বুঝছেন? খুবই দরকার ছিল। আমি যখন ফার্স্ট অর্ডার কমপ্লিট করি তখন এই জিনিস আমি জানতাম না, এবং আশেপাশে ডিজাইন ছড়াই ছিটে যাওয়ার পর এমন অবস্থা হয়েছে ক্লায়েন্টকে বুঝাইতে, আমি এটাকে যে ক্লিপিং মাস্ক বলে এটাও জানতাম না, ঠিক আছে? কারণ হচ্ছে না আমি বললাম না তখন কিছুই জানতাম না। এটা গেল, এটা যাওয়ার পর হচ্ছে আমি আরেকবার দেখাচ্ছি, ধরনা হচ্ছে এটা যে আর্ট বোর্ডের ভিতরেই করতে হবে এমন কোনো কথা না, ঠিক আছে? আমি একটু বাইরে দেখে আসলে বাইরে দেখলে হচ্ছে প্রিন্ট, ধরেন এখানে একটা ডিজাইন করছেন, এখানে একটা ডিজাইন, এখন কথা হচ্ছে আপনার হচ্ছে এই আর্টবোর্ডের, ধর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে আর্টবোর্ড, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডের আর্টবোর্ডের ভিতরে যা আছে সব রাখতে চাচ্ছেন কিন্তু পিছনে গুলো রাখতে চাচ্ছেন না, ঠিক আছে? ভাইয়া বলেন, অফসেট অফসেট করে সবগুলো ডিলিট করে দিলে হয় না আশেপাশের গুলি? কেন কষ্ট করতে যাবেন, এত যাবে তো না কি? এখন কথা হচ্ছে মানে আপনি যেটা চাচ্ছেন প্যাথফাইন্ডার দিয়ে সবগুলো ভেঙে সব বাইরেগুলো ডিলিট করে দিবেন, হ্যাঁ হ্যাঁ। তো এখন চাচ্ছেন যে ধরেন আপনার এই ডিজাইনগুলো আপনার দরকার হলো, এটা বক্স আপনার দরকার হলো বাট এখানে কিছু একটা ডিজাইন আছে আপনার দরকার হলো, দেন ও আচ্ছা ওগুলো থাকবে তাহলে। এই দেখেন এটা যেটা আমি করছি, এটা কিন্তু আবার রাইট ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক করি আগের জায়গায় চলে আসছে আমরা, তাই না? হ্যাঁ হ্যাঁ। দেন হচ্ছে আমরা হচ্ছে সবগুলোকে কি করবো সিলেক্ট করে কন্ট্রোল জি দিব, মানে গ্রুপ করে ফেললাম। দেন হচ্ছে এই যে গ্রুপ করে ফেলার পর আমার যে আর্টবোর্ড, ওই আর্টবোর্ড সমান হচ্ছে আমি আর একটা রেক্টেঙ্গেল নেব, ঠিক আছে? ধরেন হোয়াইট নিলাম, যে কোনো কালার বা স্ট্রোক থাকা যাবে না, সবগুলো সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, সব চলে আসছে, ভিতরেগুলো আছে বাইরেগুলো বাদ, ঠিক আছে? দেন হচ্ছে রিলিজ ক্লিপিং মাস্ক করলাম, চলে আসছে গ্রুপ আছে, গ্রুপকে রাইট ক্লিক করে আনগ্রুপ করা যায়, আনগ্রুপ করলে প্রত্যেকটা আলাদা আলাদা হবে রিলিজ করতে, ঠিক আছে? ক্লিয়ার? ভাইয়া ওই পেন টুল ব্যবহার করে হাফ সার্কেলটা একটু দেখাবেন, পেন টুল কেন দরকার আপু? শুধু শুধু হাফ সার্কেলের জন্য পেন টুলকে কষ্ট দেওয়া? এই রকম না, পুরো কার্ডের হাফ সার্কেল, পুরো কার্ডটা সার্কেল, আপনি
বললাম না আপনাকে দিবেন তাহলে হচ্ছে আমরা এই জিনিসটা আর কে যেন মাঝখান দিয়ে যে শ্যাডোটা দেখতে চাইছিল শ্যাডোটা দেখা দিলাম, ঠিক আছে? শ্যাডোটার জন্য কে দেখতে চাইছিল? তাহলে বুঝছেন তো শ্যাডোটা কিভাবে দিতে হবে? এই যে আমি এইটা মানে এই জায়গাটা পুরাটা ছিল এই মাথা থেকে এই মাথা বলেন তো মাউস দিয়ে দেখান তো দেখাচ্ছে এখন আসছে এখন হ্যাঁ মাউস দেখা যাচ্ছে ছবি আপনি জাস্ট মাউস দিয়ে এখানে আলতো ভাবে দেখান তাহলে আমি কার্ডটা বুঝতে পারবো আমি হচ্ছে কিছু কার্ভ দেখাই আপনি আশা করে বুঝতে পারবেন, ঠিক আছে? আমি কিছু কার্ভ ড্র করে দেখাই দেখেন একটা কার্ভ হচ্ছে পেন টুল দিয়ে
আপনি হচ্ছে এখানে একটা সিলেক্ট করলেন, দেন হচ্ছে ধরেন এখানে একটা সিলেক্ট করলেন, দেন হচ্ছে আপনি যদি কার্ভ চান আসলে যদি সিলেক্ট হলো দেন এভাবে আপনি কার্ভ করতে পারবেন যে কোনোভাবে, ঠিক আছে? আপনি জাস্ট ক্লিক ক্লিক করে পেন্টো সিলেক্ট করি ধরেন এটা নিলাম, এটা নেওয়ার পর ধরেন আপনি কি বলতে চাচ্ছেন আমি আসলে বুঝতেছি না, এরকম একটা কার্ভ করা যায়, ঠিক আছে? এরকম একটা কার্ভ করে এটা হচ্ছে মানে ক্লিক করা অবস্থাটা, হ্যাঁ ক্লিক করা অবস্থা হচ্ছে ড্র্যাগ করছে, আমরা লোগোই হচ্ছে পেন্ডুল দেবো। আর্কিটেকচারের একটা কোর্স আছে না ক্যাড পড়ছিলেন? আমার ছিল না। ওহো আচ্ছা, ক্যাড এ হচ্ছে আমরা একটা সফটওয়্যার ইউজ করতাম, নামটা মনে নাই, তো ওখানে হ্যাঁ অটোক্যাড ছিল। অটোক্যাড হচ্ছে পেন টুলে কি করতো, একটার পর একটা দাগ দেওয়া যেত, লাইন বাই লাইন দিয়ে দিয়ে কিছু আঁকা যেত, তো এটা কি এখানে করা যায়? হ্যাঁ আমি তো লোগো তো ওভাবে বানাবো, এই যে একবার আগে ভাই আপনাদেরকে যেটা আর কি দেখানো যায় আপনাদেরকে দেখানো হয়েছে, এটা দেখানো হয়েছে। আচ্ছা আরেকটা জিনিস দেখায় আসলে, সেটা হচ্ছে ওগুলো তো ডিজাইন করতে করতে দেখেছি, ধরেন এখানে একটা বল নামে হচ্ছে অ্যালাইনমেন্ট হচ্ছে আরেকবারে টু ইয়া করে দেখাচ্ছে, ঠিক আছে? যেমন হচ্ছে আমি যদি সবগুলো একসাথে ধরি, ধরার পর হচ্ছে এখানে অ্যালাইনমেন্ট অপশন থাকবে, দেখেন সবগুলো যদি আমি ক্লিক করি দেখেন সবগুলো এক লম্বালম্বি কি চলে আসছে, এরপর যদি আমি পাশাপাশি সিফট সমান করতে চাই পাশাপাশি কি সেম চলে আসে, ঠিক আছে? হচ্ছে অ্যালাইন ধরেন। আচ্ছা আপনাদেরকে কি এটা দেখাচ্ছি অ্যারেঞ্জের কাজ দেখাচ্ছি, মানে bring to front, bring to backward, forward এর কাজ অ্যালাইনমেন্ট থাকে, অ্যালাইনমেন্ট তো অ্যালাইনমেন্ট নিয়ে তার কারো তাহলে আর কারো কোনো প্রবলেম নাই না, তাহলে অ্যালাইনমেন্ট আপনাদের কোনো প্রবলেম নাই। দেন হচ্ছে অনেক কিছু দেখা গেছে, তাহলে হচ্ছে আর একটা জিনিস দেখো, হ্যাঁ আপনারা হচ্ছে অনেক টাইমে দেখবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কিছু টেক্সচার দেখা যায়, ধরেন কাটা কাটা দাগ 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 কিছু টেক্সচার পাবেন, ঠিক আছে? ওই টেক্সচার কিভাবে বানাবেন, টেক্সচার বানানো খুবই সোজা, লাইন টুল নেবেন, ঠিক আছে? লাইন টুল নিছেন, স্ট্রোক কালার দিল, স্ট্রোকের সাইজ নিব খুবই ছোট 0.25, ঠিক আছে? এই স্ট্রোককে আমি কপি করলাম, কপি করে অল প্রেস করে কপি করে একটা নিলাম, ঠিক আছে? নেওয়ার পর যেটা করতে হবে, আচ্ছা আপনারা কি টেক্সচার গুলো দেখছেন, মানে বাঁকানো, মানে এই টেক্সচার রিপিট করা, আচ্ছা বানায় আসলে আমি পিছিয়ে কথা বলতেছি ভাইয়া, প্রোফাইলের ভিজিটিং কার্ডে বোধহয় টেক্সচার ছিল তাই না? জানি না ভাই, আপনার নাম ছিল তো মনে নাই, এই দুইটা গেল না, এই দুইটা দেওয়ার পর হচ্ছে আমরা এটাকে কি করবো একটু বাঁকা ট্রান্সফর্ম করবো, ট্রান্সফর্ম করার পর হচ্ছে যে এখানে শেয়ার, শেয়ার নামে একটা অপশন আছে, এটা হচ্ছে 30% একটু বেশি এলে
30% কাট, ঠিক আছে, 30% বাঁকালাম আমি, ঠিক আছে, 30% বাঁকানোর পর কি করব, আমি চাচ্ছিলাম যে এই জিনিসটা হচ্ছে রে অনেক ভাগ মানে অনেক থাকুক, তাহলে কি করা যায়, কপি করলাম, কপি করলাম আর সবগুলো নিয়ে আবার কপি করলাম, আবার সবগুলো নিয়ে আবার কপি করলাম, তাই না? খুব ইজি না বানানো? আসলো এটাতে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর হচ্ছে আপনার এখানে অনেকগুলো অপশন আছে, কিছু দরকার নেই, স্পেসিফাইড স্টেপস, স্পেসিফাইড স্টেপস মানে এই যে স্পেসিফাইড এই স্পেসের মধ্যে কয়টা স্টেপস থাকবে, এটা কতটা থাকবে, এটা হচ্ছে আপনি ডিফাইন করে দিবেন। ধরেন আপনি এখানে আমাকে বললেন এখানে মধ্যে আমার 100টা লাগবে, ঠিক আছে, এরপর দিবেন ওকে, ওকে তারপর কিরে কই স্টেপ কই, কিন্তু আপনাকে বলে দিতে হবে স্টেপসগুলো, তো ও বুঝবে না আসলে। এই যে এখান থেকে শুরু হয়ে আপনার স্টেপগুলো এখানে শেষ হবে, দেখছেন লাইন চলে আসছে, লাইন চলে আসছে না, লাইন চলে আসার পর ধর এখন আপনি করতে চাচ্ছেন, কত সেট দিলাম স্টেপগুলো আপনার এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হবে, দেখছেন এদিক দিয়ে এসে ক্রস হয়ে আবার ক্রস হলো আর কি। সো এভাবে খুব জিনিসটা ইজিলি রিপিট করা যায়, জাস্টলি এখানে ধরে এখানে দিবেন হয়ে গেল না, এরপর হচ্ছে এখানে বসান, এটা এটা হচ্ছে টেক্সচার বানানো, আসলে এবার বানাবেন, বানানোর পর হচ্ছে এই জিনিসটা দরকার হলে অপাসিটি যদি মনে হচ্ছে একটু বেশি গাঢ় হয়ে গেছে তাহলে হচ্ছে আপনি এটা অপাসিটি চেঞ্জ করতে পারেন, যেখানে অপাসিটি আছে অপাসিটির মধ্যে হচ্ছে ধরেন 50% করে দিলেন বা একটু কমাই দিলেন, ঠিক আছে। তারপর ঠিক একইভাবে আপনি হচ্ছে যে রেক্টেঙ্গেল টুল নিয়ে, কারণ আপনি এটা জানেন, এইটা জানছিলাম না যে কার্ডটা একটা কার্ড অর্ধেক করে বসতে বসতে করে লেখা গেছে, এই যে নিয়ে জাস্ট সিলেক্ট করবেন ক্লিপ মাস শেষ, বুঝছেন? এখন যদি মনে হয় যে না আমি এটা আর একটু গাঢ় করবো, দেন হচ্ছে আবার রিলিজ ক্লিপিং মাস করেন, দেন হচ্ছে এটা আর একটু ছোটো করেন, ঠিক আছে, ছোটো করে হচ্ছে আর একটু গাঢ় হলো না, আর এরপর যদি মনে হয় যে না এটা আমার একটু কাল অ্যাশ কালার, আমি অ্যাশ কালার না, আমি হচ্ছে আর একটু কি বলে সবুজ দিব, ঠিক আছে, স্ট্রোকের মধ্যেই দেবেন সবুজ দিবেন, সবুজ হয়ে যাবে হওয়ার কথা, বলো না ইচ্ছা না কেন লাল হলো সবুজ হলো এই সবুজ হয়ে গেছে, ঠিক আছে, সামনে একটু জুম করেন হালকা সবুজ কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে, এখানে সমস্যা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আপনার অপাসিটির জন্য, অপাসিটি যদি আপনি 100% করবেন তাহলে তো সবুজে কিন্তু আসে, ঠিক আছে। বুঝছেন চ্যাটে কি বলে জোস বলছেন, জোস হলে জোস, ঠিক আছে, সো এটাও দেখাই দিলাম, আর কি দেখানো আছে? আচ্ছা আপনারা কি এই জিনিসটা দেখছেন, ট্রান্সফর্মের কাজগুলো কি দেখাচ্ছে আপনাদেরকে? ধরেন এটা গিয়ে ট্রান্সফর্মে যাবেন, ট্রান্সফর্মে যাওয়ার পর হচ্ছে মুভ, তো মুভ রোটেট, বুঝছেন রিফ্লেক্ট, তো আপনাদেরকে দেখাচ্ছে দুইভাবে রিফ্লেক্ট করা যায়,
প্রিভিউ অন করলে হচ্ছে আপনারা দেখতে পারবেন ঠিক আছে তাহলে হচ্ছে যে এটা এভাবেই থাকবে যদি কপি দেন তাহলে এটা থাকবে এটা তো যদি কপি দেন তাহলে হচ্ছে আগেটাও থাকবে আর একটা নতুন কপিও তৈরি হবে ঠিক আছে এটা গেল এটা দেন হচ্ছে একটা বক্স নিলাম বক্স নেওয়ার পর হচ্ছে ধরেন এটাকে ট্রান্সফর্ম যাওয়ার পর হচ্ছে আপনাকে এখানে শেয়ার করতে হবে সে মানে কি একটু বাঁকাই নিতে হবে ঠিক আছে কে বাঁকা দেবেন থার্টিন নেওয়া করবেন ঠিক আছে একটা বছর দেখছেন সমান সামান্তরিক হয়ে গেছে আসলে সামান্তরিক করতে পারবেন ভার্টিক্যাল দিকে বাঁকাতে হলে ভার্টিক্যাল দিকে বাঁকাতে পারবেন আপনার ইচ্ছা ইফেক্টে যাবেন ইফেক্টে যাওয়ার পর স্টেরাইজ স্টেরাইজে যাওয়ার পর ড্রপশেড ড্রপশেড যাওয়ার পর প্রিভিউ অন করবেন ড্রপশেড আপনি এটা কন্ট্রোল করতে পারবেন কীভাবে কন্ট্রোল করতে পারবেন আপনার দিনে এটি সাধারণত নর্মাল থাকে আমারটা মাল্টিপ্লাই আমি করে রাখলাম ভালো লাগে যেটা হচ্ছে এখানে পয়েন্ট ওয়ান ইঞ্চের জায়গা হচ্ছে আপনি পয়েন্ট জিরো ওয়ান ইঞ্চও দিতে পারেন মানে হচ্ছে একশো কদিকে এটা কতটুকু সরবে ড্রপশেড দেখছেন পয়েন্ট জিরো ওয়ান ইঞ্চি দিচ্ছি কমে গেছে দেন হচ্ছে আপনি এই জায়গায় দিতে পারবেন যে পয়েন্ট জিরো ফাইভ প্রত্যেকটা কি চেঞ্জ করতে পারবেন অনেকগুলো ডিজাইন করে ফেলছেন আপনি কন্ট্রোল জেড দিলে হচ্ছে ওই ডিজাইন গুলো চলে আসবে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে উইন্ডোসে যাবেন উইন্ডোসে যাওয়ার পর হচ্ছে অ্যাপিয়ারেন্স নামে একটা জিনিস আছে অ্যাপিয়ারেন্সে যাবেন অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর ধরেন এই জিনিসটা এই জিনিসটা সিলেক্ট থাকা অবস্থায় ঠিক আছে এই রেক্টাঙ্গেলটা সিলেক্ট থাকা অবস্থায় সিলেক্ট থাকবেন তারপর একটু নিচে যাবেন ড্রপ শেড নামে একটা অপশন খুঁজে পাবেন ড্রপ শেড ডাবল ক্লিক করবেন বা একটা ক্লিক করবেন আগের মেনুতে চলে আসবে ঠিক আছে দেখছেন জিরো ওয়ান আছে জিরো ওয়ানে আছে ঠিক আছে আমি এটা এখন জিরো ফাইভ করে দিই ঠিক আছে এভাবে হচ্ছে আপনি চেঞ্জ করে নিতে পারবেন এটা ফুললি আপনার উপর ডিপেন্ড করে আর কিছু কারো কিছু জানতে হবে বা কারো কোনো প্রবলেম আচ্ছা এখন 28 জন আছে আসলে মানে আমার এলাকায় নামার দরকার অ্যাডমিনিস্টার কারণ গতবার আবার 27 জন চলে গেছে রাফি ছোট ভাবে কথা বলছেন কেন মাহমুদুল হাসান হোসেন মাহমুদুল হোসেন নাই মনিয়ারা ফারহিন